গরমের দিনে ঝিঙের একটু পাতলা ঝোল খেতে কিন্তু আমরা সকলে খুব ভালোবাসি। এই সিক্রেট মশলাটা মিশিয়ে দেখবেন সেই পাতলা ঝোলটাই কিন্তু একদম হয়ে যাবে যাকে বলে রাজকীয় স্বাদের। এই মশলা স্টোর করে রাখতে পারবেন বেশ কিছুদিনের জন্য। রান্নার সকল খুঁটিনাটি নিয়ে আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি নিয়েছি দুটো ঝিঙে। দুটো ঝিঙেতে মোটামুটি 500 গ্রাম মতন ছিল। প্রথমেই ঝিঙেটাকে কেটে নেব। জানি আপনারা সকলেই ঝিঙে কাটতে জানেন, কিন্তু তবুও প্রত্যেকটা রান্নার জন্য সবজি কাটাটা কিন্তু একটু অন্য রকমের হয়। সেই জন্য এই রান্নাটার ক্ষেত্রে কীভাবে সবজিটা কাটবেন সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমেই শিরগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। শিরটাকে খুব বেশি ডিপ করে আমি কাটছি না, কারণ ঝিঙেটা খুবই নরম। ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, অল্প খোসাও রয়েছে। এরপর আমি এটাকে হাফ করে নিলাম। নেওয়ার পরে আমি দুটো এইভাবে টুকরো করে নিচ্ছি লম্বা লম্বের দিকে। এরপর এইভাবে বাঁকিয়ে বাঁকিয়ে কেটে নিচ্ছি। একটু মোটা রেখে কাটছি, কারণ ঝিঙেটা খুব নরম হয়, সেই জন্য একটু যাতে দেখতে পাওয়া যায় সেজন্য মোটা রেখে এটাকে বাঁকিয়ে বাঁকিয়ে কেটে নিয়েছি। ঝিঙে কাটা আমার হয়ে গিয়েছে। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ গোবিন্দভোগ চাল। চালটাকে আমি জল দিয়ে ধোবো না, কারণ তাহলে অসুবিধা হবে। সেই জন্য চালের গায়ে যদি কিছু নোংরা লেগে থাকে আমি এইভাবে কাপড়ে রেখে এটাকে ভালো করে মুছে নিচ্ছি, যাতে নোংরাটা পরিষ্কার হয়ে যায়। এমনিতে এই চালেতে নোংরা থাকার সম্ভাবনা খুব কম, কারণ আমার শ্বশুর বাড়ি থেকে এই চালটা আমি নিয়ে এসেছি। ওনারা কিন্তু গোবিন্দভোগ চাল চাষ করেন। প্রথমেই আমি গ্যাসটা অন করে নেওয়ার পরে মশলাটাকে ভেজে নেব। সেই জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মৌরি। গোটা মৌরি ব্যবহার করছি। আর দিচ্ছি 3টে ছোট এলাচ, 1টা দারচিনি আর 1টা তেজপাতা। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, 1/2 চা চামচের মতো নুনটা দিলাম। এখানে রয়েছে আপনাদের জন্য একটা টিপস, এই নুনটা আমি এখানে ব্যবহার করলাম, কারণ এই নুনটা যদি এর সাথে মিশিয়ে দেন তাহলে বাড়তে সুবিধা হয়। এটাকে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, মোটামুটি 1 থেকে 1.5 মিনিট ভাজলেই হয়ে যাবে, না হলে কিন্তু চালটা খুব বেশি শক্ত হয়ে যাবে। দেখুন আমি গ্যাস অফ করে দিয়েছি। এরপর এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। তারপর আমি এটাকে মিক্সির জারে দিয়ে দিচ্ছি, খুব বেশি ঠান্ডা হওয়ারও দরকার নেই। এরপর আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গিয়েছে। গুঁড়ো করার পর কিন্তু এটাকে আমি একটু চেলে নিয়েছি, যাতে মোটা দানাগুলো আলাদা হয়ে যায় বা যে খোসাগুলো ছিল এলাচের খোসা সেগুলো আলাদা হয়ে যায়। এরপর আমি যে ঝিঙেটাকে কেটে রেখেছিলাম সেটাতে কিছু জিনিস মিশিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 7 মতো নুন। আমি 1/2 চা চামচ নুন দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আর সাথে কিন্তু একটা জিনিস দিতে হবে, সেটা হলো যে মশলাটা বানিয়ে রেখেছিলাম তার থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন মশলা। এইভাবে ঝিঙেটাকে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিলে ঝিঙেটা সুন্দরভাবে, যেটাকে বলে, ম্যারিনেট হয়ে যাবে। সবজি ম্যারিনেট সাধারণত আমরা দেখি না, কিন্তু এইভাবে ম্যারিনেট করে দেখবেন, খুব ভালোভাবে খেতে। এরপর আমি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুব বেশি তেল দিচ্ছি না, আমি মোটামুটি 3 টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়েছি। দেওয়ার পরে একে একে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু মেথি। আর দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। দুটো জিনিস বেশ ভালো করে ফেটে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন আদা বাটা। আদা বাটাটা তেলেতে দেওয়ার সাথে সাথেই কিন্তু ছিটকাতে শুরু করবে। তার জন্য কি করবেন, আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন হলুদ গুঁড়ো। এরপর ভেজে দেখবেন তেলটা কিন্তু ছিটকাবে না। এরপর বেশ ভালো করে এটাকে ভেজে নিয়েছি, সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। আর সাথে সাথেই দিয়ে দিচ্ছি যে ঝিঙেটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই ম্যারিনেট করা ঝিঙেটা, মানে সমস্ত মশলা মাখিয়ে রেখেছিলাম। এরপর যেটা করতে হবে, ধীরে ধীরে এটাকে ভেজে যেতে হবে। প্রথমে আমি হাই ফ্লেমেই এটাকে ভাজছি। যদি প্রথম থেকে ধীরে ভাজতে যান তাহলে কিন্তু ঝিঙে থেকে প্রচুর জল বেরোতে শুরু করবে, তখন ভাজতে অসুবিধা হবে। সেই জন্য এখন আমি হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে ঝিঙেটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে আসছে। এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিলে খেতে খুব সুস্বাদু হয়। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, কারণ এটা আমি ভিডিও বানাচ্ছি যাতে রংটা ভালো হয়, সেই জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। ঘরেতে যখন বানাবেন তখন কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার না দিলেও চলবে। এরপর আমি দিয়ে দিচ্ছি মিষ্টি হওয়ার জন্য 1 চা চামচের মতন গুড়। গুড়ের পরিবর্তে আপনারা অবশ্যই চিনি ব্যবহার করতে পারেন, তবে চিনির অভ্যাসটা ছেড়ে যদি গুড় ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেটা শরীরের জন্য উপকারী, কারণ গুড়ের মধ্যে রয়েছে আয়রন। এরপর বেশ ভালো করে আবারও আমি এটাকে ভেজে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি পুরো জিনিসটাকে। আর মোটামুটি কষানো হয়ে গিয়েছে, এই সময় আমি দিয়ে দেব যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই। মশলাটা দেওয়ার পরেও কিন্তু কিছুক্ষণ কষিয়ে নেব। ধীরে ধীরে যত সুন্দরভাবে এটাকে কষাবেন এই রান্নাটা কিন্তু একদম, যাকে বলে সত্যি বলছি, রাজকীয় স্বাদে হবে।
দেখুন কষানোটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি মোটামুটি 5 মিনিটের মতন কষিয়েছি, এরপর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আবারও আমি 4 মিনিটের মতন এটাকে রেখেছিলাম। দেখুন ঝিঙে কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর মশলাটা থেকে কিন্তু দারুণ ভালো গন্ধ বেরিয়ে আসছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। পুরোটা আপনারা দুধে বানাতে পারেন, সেটা কিন্তু একটু বেশি গ্রেভিটা মোটা হবে, আর যদি 1/2 দুধ 1/2 জল ব্যবহার করেন সেক্ষেত্রে গ্রেভিটা পাতলাও হবে, হজম করতে সুবিধা হবে। এরপর এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যদি মনে হয় যে গ্রেভিটা আর একটু বেশি লাগবে সেক্ষেত্রে আরও বেশি জল দিতে পারেন। মোটামুটি গ্রেভিটা আমি এরকমই রেখেছি, দুধ আর জল মিলিয়ে আমি 1 কাপ দিয়েছিলাম। এরপর এটাকে ঢাকা দেওয়ার দরকার নেই, আমি ঢাকা খোলা অবস্থাতেই এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। আমি মোটামুটি আরও 3 থেকে 4 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন এখন কিন্তু গ্রেভিটা সুন্দরভাবে ফুটে গিয়েছে। মোটামুটি আমার রান্না অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ঘি, 1 চা চামচের মতন ঘি দিলাম। ঘি দেওয়ার পরে আর খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই, আমি এরপরে দেখিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভিটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, এই গ্রেভিটা দারুণ লাগে গরম ভাতে খেতে। আর এই ঝিঙের রেসিপিটা কিন্তু একদম ইউনিক, আমরা সাধারণত ঝিঙের যেরকম রেসিপি খেতে অভ্যস্ত তার থেকে কিন্তু একেবারে আলাদা। তৈরি হয়ে গিয়েছে, গ্যাস অফ করে দিলাম। এরপর আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। আপনারা এটা ভাতের সাথে তো খেতেই পারেন, রুটির সাথেও কিন্তু এটা ভালো লাগে, রাত্রের দিকে খেয়েও আমরা দেখেছি খুব ভালো লাগে খেতে। অবশ্যই বানিয়ে দেখুন, এই গরমেতে এই ধরনের রেসিপি কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, মনেই হবে না যে ঝিঙে ঝোল আমরা খাচ্ছি। আর দেরি নয়, বানিয়ে খেয়ে দেখুন, আর কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর, সঙ্গে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখাবো এরকমই কোনো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওর সাথে।